सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम सूचीपाड़ा डिग्री कलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि आमी शारमिन सुलताना प्रभाषक समाजकर्म सूचीपाड़ा डिग्री कलेज शारास्ती चाँदपुर। आज के विशिष्ट समाज संस्कारक ईश्वरचंद्र विद्यासागर सम्पर्के आलोचना करब। ईश्वरचंद्र विद्यासागर अविभक्त बांगलाय छिलेन विधातार आशीर्वाद। तिनी छिलेन एकाधारे पंडित साहित्यिक एवं समाज संस्कारक। ईश्वरचंद्र विद्यासागर 1820 साले भारतेर मेदिनीपुर जिलार बीर सिंह ग्रामे जन्मग्रहण करें। तार पितार नाम ठाकुरदास बंदोपाध्याय। तिनी छिलेन एकजन दरिद्र ब्राह्मण। ठाकुरदास बंदोपाध्याय कलकाताय सामान्य वेतने चाकुरी करतें। ईश्वरचंद्र विद्यासागर दरिद्र ब्राह्मण परिवारे जन्मग्रहण करेओ तार ऐकान्तिक आग्रह प्रचेष्टा एवं आदर्शेर गुणे निजेके परवर्तीते सुमहान व्यक्ति हिसेबे प्रतिष्ठित करते पेरेछिलेन। ईश्वरचंद्र ग्रामेर पाठशालाय लेखापड़ा शेष करे मात्र 9 बछर बयसे उच्च शिक्षा लाभेर जन्नो तार पिता ठाकुरदास बंदोपाध्यायेर साथे कलकाताय जान एवं सेखाने गिये असीम धैर्य ओ अध्यावसायेर साथे सुदीर्घ 12 बछर संस्कृत कलेजे विभिन्न शास्त्रे अध्ययन करेन एवं कृतित्वेर साथे सकल परीक्षाय उत्तीर्ण हन। আর শিক্ষক মণ্ডলী তার মেধা ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। আর তখন থেকেই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত। ছাত্র জীবনের সফল সমাপ্তির পর তিনি 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। এর 5 বছর পর তিনি সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যোগদান করেন, কিন্তু সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি পুনরায় ফোর্ট উইলিয়াম কলেজে চলে আসেন এবং এই সময় ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক বেতাল পঞ্চবিংশতি 1847 সালে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন, কারণ তিনি চিন্তা করেছিলেন শিক্ষার আলো প্রবেশ করানো না হলে এই সমাজের পরিবর্তন ও বিকাশ সাধন কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি শিক্ষা বিস্তার ও শিক্ষকতার কাজেই নিজেকে আজীবন আত্মনিয়োগ করেন। তার রচিত বিভিন্ন গ্রন্থই ছিল মূলত শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব, বাল্যবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব, সাহিত্য ও ভাষা বিষয়ক প্রস্তাব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি সরকারি শিক্ষা সংস্কার কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লোকশিক্ষা কার্যক্রমের অধীনে শিক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন এবং এই সময় তিনি সরকারি সহায়তা ছাড়াই 100 বঙ্গ বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তৎকালীন বেথুন সাহেবের সহায়তায় তিনি কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা সম্প্রসারণের জন্য। 1859 সালে তিনি চাকুরি ছেড়ে দিয়ে মেট্রোপলিটন স্কুলের পরিচালনা ভার গ্রহণ করেন এবং সেখানে 1872 সালে কলেজ বিভাগ খুলেন। 1879 সালে এই কলেজটি একটি প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয় যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তাছাড়া 1856 সালে তিনি নিজ এলাকা মেদিনীপুরে একটি
অবৈতনিক বিদ্যালয় ও একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এর ব্যয়ভার তিনি নিজেই বহন করেন। এভাবেই তিনি শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার ও সমাজ সেবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তৎকালীন হিন্দু সমাজে কোনো হিন্দু মহিলার স্বামী মারা গেলে সেই বিধবার আর বিয়ে হওয়ার কোনো প্রচলন ছিল না। এই অমানবিক ব্যবস্থায় ব্যথিত হয়ে তা দূরীকরণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপ্রাণ প্রচেষ্টা চালান এবং 1855 সালে সরকারের শরণাপন্ন হন এবং 1856 সালের 26 জুলাই লর্ড ডালহৌসির সহায়তা হিন্দু বিধবা বিবাহ আইন প্রচলন করেন। হিন্দু বিবাহ প্রথা প্রচলন তার জীবনের একটি অক্ষয় কীর্তি। তিনি তার নিজের জ্যেষ্ঠ পুত্রের সাথে এক বিধবার বিয়ে দিয়ে হিন্দু বিধবার ক্ষেত্রে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। এভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সাহিত্য ও সমাজ সেবার ক্ষেত্রে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন, যার ফলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নির্ভীক ও আপোষহীন প্রচেষ্টাই তৎকালীন হিন্দু সমাজের কুসংস্কার ও গোড়ামির হাত থেকে রক্ষা করে হিন্দু সমাজকে মধ্যে আধুনিক মানবতাবাদী চেতনার জগতে পৌঁছে দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে পরলোক গমন করেন। হিন্দু বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে এই মহান ব্যক্তির কথা আমরা শ্রদ্ধাভরে আজও স্মরণ করি। আশা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছ। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।